कैमरा आ रहा है स्नोफॉल हो रहा है अभी बना स्नोफॉल हो रहा है সো হ্যালো গাইস গাইসে অপ্রো খাম তোমার সাথে এক ভিডিও লেখার তো আজকে ভিডিও এক কাশ্মীর কাশ্মীর জিরো পয়েন্টে যাচ্ছি আমরা এখন সবাই গাড়িতে বসে আছি দেখতে পাচ্ছ সকাল সকাল বেরিয়ে গিয়েছি কাশ্মীর জিরো পয়েন্টের উদ্দেশ্যে আমরা শুনেছিলাম কালকে ওখানে স্নোফল হয়েছে আজকে আমরা যাচ্ছি যদি ভাগ্যে তাকে দেখা যাবে স্নোফল তো দেখতে পাচ্ছ পাহাড় নদী পর্বত বেরিয়ে আমরা চলেছি কাশ্মীরের বুক চিরে সোজা জিরো পয়েন্টের দিকে তো আস্তে আস্তে যাচ্ছি আমরা তত এক্সাইটেড হয়ে পড়ছি আমি আর আর সঙ্গে আমার মামাতো ভাইও আছে মামা পেছনের গাড়িতে আসছে দেখতে পাচ্ছি এই নদীতে শুটিং হয়েছিল সিন্ধু নদী নাকি বেশ বলে আই থিঙ্ক জানি না তো আমরা যাচ্ছি তো চলো যেতে যেতে কথা হচ্ছে ও মজা হবে মেন পয়েন্টে গিয়ে সো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কিছু ব্রেকফাস্ট হয়ে গেল চা কফি যে যা খাওয়ার মতো সব কিছু খেয়েছে আর একটু সামনে দাঁড়িয়ে পাহাড়ের ভিউ নিচ্ছি এইখানে এই যে এখানে ক্যাফে এর ভিতরে চা কফি খেলাম সামনে পাহাড় এখান থেকে পাহাড় পর্বত শুরু দেখতে পাচ্ছ নিচে ঘরবাড়িগুলো কত সুন্দর দেখাচ্ছে সো আরও আরও যত উপরে উঠছে না তত আরও ভালো দেখাচ্ছে ঘরবাড়িগুলো আর তো যখন স্নো থাকে এখানটায় এখানটায় স্নো আসে সিজনের সময় তো এখন নেই যদিও এখন আমরা একটু তাড়াতাড়ি আসি সো গাইস মুখের কথা মুখের ওলার সামনে আইস চলে এলো দেখতে পাচ্ছো কতটা আইস আমরাও আইসের ওখানেই যাবো আই থিঙ্ক এখান থেকে আমরা যাব সোনমার্গ সোনমার্গ থেকে গাড়ি এক্সচেঞ্জ করে ফের আমরা যাবো জিরো পয়েন্ট সোনমার্ক জিরো পয়েন্টে তো জিরো পয়েন্টে এখন আমরা যাচ্ছি সোনমার্কে আইসে খেলা করার জন্যে তো জানি না কতটা আইস পাবো দেখতে পাচ্ছ সোনমার্গ থেকে গাড়ি এক্সচেঞ্জ করে ফের আমরা তোমার জিরো পয়েন্টের দিকে যাচ্ছি প্রচুর পাহাড় পর্বত ভেঙে যাচ্ছি এই যে খাদগুলো দেখলে তো ভয় একদম তাই সামনে ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ে আইস ওই নিচু থেকে ওই নিচের রাস্তা দিয়ে আমরা এসছি দেখতে পাচ্ছ আর ওই সামনেই আইস রয়েছে আরও আমরা যাচ্ছি যত উপরে তত আরও ভয় লাগছে রাস্তার কাজ হচ্ছে এই সামনে গাড়ি দেখতে পাচ্ছ আমাদের আগে রয়েছে ওগুলো এই যে খাতগুলো দেখতে পাচ্ছো জাস্ট খাতার নাক না আসলে তোমার এখানে বুঝতে পারবে না ভিউটাও খুব সুন্দর সামনে পাহাড়ে আইস রয়েছে আবার শুনেছি ওখানে নাকি বৃষ্টি হচ্ছে ওখানে আমাদের আগে ঝাড়া গিয়েছে তারা ফোন করেছিল বৃষ্টি হচ্ছে ওখানে এই সামনে পাহাড়ে আইস রাস্তার ধারে কোনো ব্যারিকেড নেই কিছু নেই হয়তো লাগবেই দেখতে পাচ্ছ কতটা নিচু কতটা গভীরতা অ্যান্ড গাইস ফাইনালি আমরা জিরো পয়েন্টে চলে এসে আমরা নিচে আসি এবার আমরা উপরের দিকে যাব সো চলো এখন কোন দিক থেকে ওঠে আমি সঠিক জানি না ফার্স্ট টাইম তো এখন যেতে যেতে চলো দেখা যাক কোন দিক থেকে উপরে ওঠা যাক অ্যান্ড গাইস পাহাড়ে একটু দম লেগে গিয়েছে এখানে লোক আমার মতো আরও অনেক লোক উঠছে তো বরফ দেখার জন্য দেখতে পাচ্ছ ওই সামনে কত সুন্দর ভিউ যাওয়ার কথা ছিল ওই পাহাড়টায় চলে এসে এই পাহাড়ে আমি জানি না মানে এই দেখতে পাচ্ছ আরও এখানে বসে রেস্ট নিচ্ছে ফার্স্ট টাইম আমি জানি না যে এই পাহাড়ে উঠতে পারি এত অল্প বরফ পাবো ওখানে যাচ্ছি চলো আমি দেখেছি এখান থেকে দেখা যাচ্ছে কত অল্প বরফ ওই যে দেখতে পাচ্ছ সাদা পানা ওইখানটায় বরফ যাওয়ার কথা ছিল আমার ইচ্ছে ছিল ওই এই পাহাড়টাই যাবো এই যে এই পাহাড়টা দেখতে পাচ্ছি ইচ্ছে ছিল এই পাহাড়ে যাব কিন্তু চলে আসে আমি এই পাহাড়ে প্রচুর কষ্ট হচ্ছে हम से तो चलो हमको जाने था उस तरफ हम चला गए इस तरफ ब्लॉक कश्मीर कश्मीर की बोतल में पंजाब का पानी है स्नोबॉल बाहर बाहर जल्दी

আমরা স্নোফল দেখে নিয়েছি যেটার জন্য স্নোফলের জন্য দূর থেকে অত আশা নিয়ে বরফও দেখালো স্নোফলও দেখা হলো এর থেকে ভাগ্যর কি হতে পারে সো আমার মামার জন্য ওয়েট করেছিলাম মামা যদি আসতো আমরা চলে যেতাম অ্যান্ড আসেনি বলে স্নোফলটা দেখা হচ্ছে সো তোমরাও দেখতে দেখো স্নোফল কাশ্মীর সোনমার্ক জিরো পয়েন্টের পার্ট ওয়ান এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ব্লকে প্যালগাম টু গুলমার্গ দুটো একসঙ্গে আসতে চলেছে সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই নেক্সট ব্লক দেখার জন্যে সো ততদিন সবাই ভালো থাকবেন নেক্সট ব্লক আসা পর্যন্ত টাটা